اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. সৃষ্টি করার চেষ্টা করবেন না, পছন্দ হলে মানবেন, না পছন্দ হলে বাদ দেবেন, কিন্তু কেউ ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করবেন না। যেহেতু আমি কোরআন এবং হাদিস বলতে বাধ্য, অন্য কেসা কাহিনী বলতে আমি বাধ্য নই, তাহলে আসুন এবার আমরা আমাদের আলোচনাতে, যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সত্য গ্রহণের বাধা। আজকে সত্য গ্রহণের বাধার যে কারণগুলো কি কি আমাদের জানতে হবে, তার মূল একটি কারণ হচ্ছে যে সত্য কাকে বলে, হক কাকে বলে আমরা এটা জানি না। ফলে এটা না জানার কারণে আজকে আমরা মনে করে নিয়েছি যে বাপ দাদার কাল থেকে আমরা যেটা করে আসছি এটাই তো সত্য, আমরা আগে থেকে যেটা করে আসছি এটাই তো সত্য, আমরা যেটা বেশিরভাগ মানুষকে করতে দেখছি এটাই তো সত্য, এটাই তো হক। তার মানে বোঝা গেল যে হক কাকে বলে এর সঠিক ধারণা না থাকার কারণে আমরা হকটাকে গ্রহণ করতে পারছি না। যদি হক কাকে বলে এটা যদি আমরা না জানি, তাহলে আমরা কিভাবে হকটাকে গ্রহণ করব? এক নম্বর পয়েন্ট। দ্বিতীয়ত, আমরা আমাদের কাছে যখন হকটা পেশ করা হয়, তখন আমরা মুসলিম সমাজ যে উদাহরণগুলো দিয়ে থাকি, যার সংক্ষিপ্ত বিবরণ আমি আপনাদের সামনে বলেছি, বাপ দাদার দোহাই, অধিকাংশের দোহাই, বেশিরভাগ লোকের দোহাই, এই যে সব দোহাইগুলো আমরা দিয়ে থাকি, এগুলো হচ্ছে সত্য গ্রহণের বাধার কারণ। আসুন আমরা প্রথমেই হক কাকে বলে, সত্য কাকে বলে সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। কারণ হকের ব্যাপারে যদি আমাদের কাছে অস্পষ্ট থাকে, তাহলে কিন্তু আমরা হকটা গ্রহণ করতে পারবো না। আর এর উত্তর আছে পবিত্র কোরআনের সূরা কাহা, সূরা নম্বর 18 আয়াত নম্বর 29-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সত্য তোমাদের প্রতিপালকের নিকট হতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হকটা এসেছে, সত্যটা এসেছে তোমাদের প্রতিপালকের নিকট হতে, অর্থাৎ আল্লাহর নিকট হতে। এখানে অবশ্য কেউ আপনারা ঝগড়া ঝামেলা করবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরে পরে স্বাধীনতা দিচ্ছে। আল্লাহ তাআলা এই আয়াতের তারপরে পরে অংশে বলছেন, যার ইচ্ছা বিশ্বাস করুক আর যার ইচ্ছা সত্যকে প্রত্যাখ্যান করুক। আল্লাহ তাআলা বলছেন, কারো ইচ্ছা হলে হকটাকে মেনে নিক আর কারো ইচ্ছা হলে হকটাকে অস্বীকার করুক, স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সত্য তোমাদের প্রতিপালকের নিকট হতে, সুতরাং যার ইচ্ছা বিশ্বাস করুক ও যার ইচ্ছা সত্য সত্যকে প্রত্যাখ্যান করুক। আর জালিমদের জন্য রয়েছে অগ্নি, যার বেষ্টনী ওদেরকে পরিবেশন করে থাকবে, ওরা পানীয় চাইলে ওদেরকে দেওয়া হবে গলিত ধাতু নেই পানীয়, যা ওদের মুখমণ্ডল দগ্ধ করবে, এই নিকৃষ্ট পানীয়। আর জাহান্নাম কোন নিকৃষ্ট আশ্রয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা এই হককে গ্রহণ করবে না তারা হচ্ছে জালিম, তাদের জন্য রয়েছে আগুনের শাস্তি। বন্ধুগণ, এই আয়াতের প্রথম অংশ দ্বারা প্রমাণ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হক এসেছে। তো হক আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, তো আমরা কি করব? হকটা জানি আমরা করব কি? এটা কি শিকাতে ঝুলিয়ে রাখা জিনিস না কি সে জিনিস? এর উত্তরটা আছে পবিত্র কোরআনের অন্য একটি আয়াতে, যেটা উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা আরাফ, সূরা নম্বর 7 আয়াত নম্বর 3-এ, যেটা আমি আপনার সামনে আগে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইত্তিবা করো, অনুসরণ করো তোমাদের প্রতিপালকের নিকট হতে, তোমাদের নিকট যা অবতীর্ণ করা হয়েছে। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? অনুসরণ করতে বলছেন, মেনে চলতে বলছেন। কি মেনে চলতে বলছেন? তোমাদের প্রতিপালকের নিকট হতে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হতে, তোমাদের নিকট মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যা অবতীর্ণ করা হয়েছে। তাহলে আল্লাহ সুবহানাল্লাহ এই হকটাকে কি বললেন? ইত্তিবা করতে বললেন, অনুসরণ করতে বললেন, তাকে তুলে রাখতে বললেন না, যে ওটাকে একদম তাকে তুলে রাখো, শুধুমাত্র কেউ মারা গেলে পড়বে বা প্রত্যেক দিন বা মাসে এক খতম দিলে যথেষ্ট, এরকম না। আল্লাহ অনুসরণ করতে বলছেন, মেনে চলতে বলছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে মধ্যে অনুসরণ করতে বললেন। এখন আমাদেরকে স্পষ্ট হতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি এসেছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি এসেছে এর উত্তর যদি জানতে চান, এর উত্তরটাও রয়েছে আমার পবিত্র কোরআনে। এর উত্তর আছে পবিত্র কোরআনের সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 110 এবং সূরা ফুসসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 6। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হে নবী, আপনি বলে দিন যে আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আমার প্রতি ওহি নাযিল হয়। এখানে স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলে মানুষদেরকে জানিয়ে দাও যে আমি তোমাদের মধ্যে মানুষ, কিন্তু আমার কাছে একটা বিশেষ জ্ঞান আছে, সেটা হচ্ছে ওহি, যেটা তোমাদের কাছে আসে না। তাহলে বোঝা গেল কি এই আয়াত দ্বারা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে হক জিনিসটা এসেছে সেটাকে বলা হয় ওহি। এছাড়া উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 2-4, সেখানে বলা হয়েছে তোমাদের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভ্রান্ত নন, বিপথগামীও নন, এবং সে মন গড়া কথাও বলে না, এ তো ওহী যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়। এই আয়াতে স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিভ্রান্ত ব্যক্তি নন, বিপথগামীও ব্যক্তি নন, তার কাছে ওহী অবতীর্ণ হয়, তার কাছে ওহী অবতীর্ণ হয়, এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ঘোষণা করেছেন। তাহলে আমরা একাধিক আয়াত দ্বারা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ওহী অবতীর্ণ হয়েছে, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 29 মধ্যে হক বলেছেন। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বহু জায়গাতে বলেছেন, যেমন সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 50 এবং সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15, আরো উল্লেখ আছে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 6 এবং সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 2 প্রভৃতি আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী অবতীর্ণ হয়। এখন ওহী কাকে বলে? ওহী দুটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে ওহী মাতলু আর একটি হচ্ছে ওহী গায়ে মাতলু। ওহী মাতলু হচ্ছে উঠিত ওহী, ডাইরেক্ট ওহী, সরাসরি ওহী, যেটাকে বলা হয় পবিত্র কোরআন। আর একটা ওহী আছে ওহী গায়ে মাতলু, অপঠিত ওহী, ইনডাইরেক্ট ওহী, পরোক্ষ ওহী, যেটাকে বলা হয় সহি হাদিস। তার মানে ওহী হচ্ছে পবিত্র কোরআন এবং সহি হাদিস। তাহলে এখানে কি প্রমাণ হলো? হক হচ্ছে ওহি আর ওহি হচ্ছে পবিত্র কোরআন এবং সহি হাদিস। তাহলে পবিত্র কোরআন এবং সহি হাদিস হচ্ছে হক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন আমাদেরকে, কি নির্দেশ দিলেন? সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 3 এর মধ্যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম, ইত্তিবা করো, অনুসরণ করো তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের নিকট যা অবতীর্ণ করা হয়েছে। তার মানে ওহি অবতীর্ণ করা হয়েছে, পবিত্র কোরআন এবং সহি হাদিস অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? তোমরা ইত্তিবা করো, অনুসরণ করো, সেটাকে তোমরা মেনে চলো। তাহলে আমাদেরকে মেনে চলতে হবে কি? পবিত্র কোরআন এবং সহি হাদিস। পবিত্র কোরআন এবং সহি হাদিস মেনে চলার জন্য আমরা আদিষ্ট হয়েছি, বাপ দাদার অনুসরণ করার জন্য নয়, সমাজের লোকেরা কি করছে সেটা মেনে চলার জন্য নয়, বেশিরভাগ লোক কি করছে সেটা মেনে চলার জন্য নয়, আমরা আদিষ্ট হয়েছি পবিত্র কোরআন এবং সহি হাদিস মেনে চলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতের মধ্যে এখানে ছেড়ে দিচ্ছেন না, তার পরে পরে দ্বিতীয় অংশে বলছেন আল্লাহ বলছেন ওটাকে বাদ দিয়ে, মানে কোরআন হাদিসকে বাদ দিয়ে, ওহিটাকে বাদ দিয়ে, বলে তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এখানে আউলিয়া শব্দ ব্যবহার হয়েছে, ওলি শব্দের বহুবচন হচ্ছে আউলিয়া। এখানে আল্লাহ সুবহানাল্লাহ বলছেন যে কোরআন হাদিসকে বাদ দিয়ে হোক কোন মৌলভী সাহেব, হোক কোন ইমাম সাহেব, হোক কোন বক্তা সাহেব, হোক কোন খুনি সাহেব, হোক কোন দা সাহেব, যাই হোক না কেন, আল্লাহ সুবহানাল্লাহ বলছেন কোরআন হাদিসের বিপরীতে কারো কথা মানা যাবে না, কারো কথা মানা যাবে না, কারো কথা যদি
কোরআন হাদিসের সাথে টাকরা হয়ে যায়, সে যত বড় আল্লামা হোক, যত বড় মুফতি হোক, যত বড় ইমাম হোক, যত বড় বক্তা হোক, যত বড় নেতা হোক, যাই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাবে জানাচ্ছেন যে কোরআন হাদিসের বিপরীতে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোনো ওলি আউলিয়ার কথা চলবে না, কোরআন হাদিসের বিপরীতে কারো কথা চলবে না। তারপরে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, কলিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই উপদেশ গ্রহণ করে থাকো। কেন এই কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমরা অল্পই উপদেশ গ্রহণ করে থাকো এর মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে যাচ্ছেন তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, নির্দেশ দেওয়া হয়েছে শুধুমাত্র তোমরা কোরআন এবং সহিহ হাদিস ওহির একমাত্র অনুসরণ করবে, ওহির বিপরীতে কোন ওলি আউলিয়ার কথা, কোন হুজুরের কথা, কোন মৌলী সাহেবের কথা, কোন নেতার কথা যদি কোরআন হাদিসের সঙ্গে যদি টাকরা হয়ে যায় কারো কথা মানা যাবে না, বরঞ্চ তোমাকে মানতে হবে একমাত্র ওহিকে, অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলবে, এই কথা তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরে তোমরা দেখবে বাপ দাদার দোহাই দিয়ে তোমরা চলে যাবে, কি লোকে কি করছে না করছে সেই দোহাই দিয়ে আগে থেকে করে চলছি এটা দিয়ে তোমরা চলে যাবে। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্প উপদেশ গ্রহণ করে থাকো, তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, তারপরেও তোমরা কোরআন হাদিসের অনুসরণ না করে তোমরা অন্য কিছুর অনুসরণ করবে। বন্ধুগণ, তাহলে আমরা আদিষ্ট হয়েছি কোরআন এবং হাদিস মেনে চলার জন্য, অন্য কিছু নয়। আপনার কোন ব্যক্তির কথা যদি কোরআন হাদিসের সাথে মিলে যায়, কোন ব্যক্তির কথা যদি কোরআন হাদিসের সাথে মিলে যায় কোনো ব্যাপার নেই, আমি সেই কথার উপর আমল করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু কোন আল্লামা বলে, কোন মুফতি সাহেব বলে তার কথা কোরআন হাদিসের বিপরীতে চলে যাচ্ছে, আর তার কথাও আপনি মুফতি বলে তার কথা আপনি মানতেই থাকবেন, অনুসরণ করতে থাকবে, এটা আপনার জানার পরে প্রয়োজন হয়। আপনি হয়তো যতদিন জানেননি, আপনি হয়তো ভাবছেন মুক্তি সাহেব যে কথা বলেছে এটাই ঠিক, হয়তো আপনি মনে করেছেন, কিন্তু আপনি পরক্ষণে বুঝতে পারছেন যে কোরআনের বিরুদ্ধে যাচ্ছে এই কথা, হাদিসের বিরুদ্ধে যাচ্ছে এই কথা, তখন আপনার জন্য আর বৈধ হবে না সেই মুক্তি সাহেবের কথার উপরে আমল করা। আপনি ভাবছিলেন যে মুক্তি সাহেব কোরআন থেকে কথা বলেছে, মুক্তি সাহেব হাদিস থেকে কথা বলেছে, মাশাআল্লাহ সব বলেছে, কিন্তু কোনো একটা তে মিস্টেক হয়ে যাচ্ছে, কারণ মানুষ তো মিস্টেক হতেই পারে, মানুষের জ্ঞান সীমিত। আপনি কিভাবে যাচাই করবেন? আজকে আমরা মুফতি সাহেবকে দিয়ে কোরআন হাদিসের মানে কতটা গ্রহণ করব না করব সেটা আমরা যাচাই করছি। কোরআন মুফতি সাহেব যদি ভুল করে তাহলে আমরা হয়তো ভাবছি যে এটাই ঠিক, কোরআন হাদিসের হয়তো অন্য কিছু ব্যাখ্যা আছে, কিন্তু আমাদেরকে কোরআন হাদিস দিয়ে মুফতি সাহেবকে যাচাই করে দেখতে হবে যে কোরআন হাদিসের মানদণ্ডে মুফতি সাহেব কতটা সঠিক। বন্ধুগণ, এই সঠিক দাওয়াত কোরআন এবং সহি সুন্নাহর দাওয়াত যখন মানুষের কাছে পেশ করা হয় তখন আমাদের সমাজের লোকেরা বলে যে আমরা বাপ দাদার কাছে তাহলে কি আমরা ভুল করছি, আমাদের বাপ দাদা তাহলে ভুল, আমাদের বাপ দাদারা জাহান্নামে যাবে, এই ধরনের যুক্তি দিয়ে তারা আসলে কোরআন হাদিসকে আউট করে দিয়ে বাপ দাদার অনুসরণ করতে চায়। অথচ আমাদের উচিত ছিল যে এই কথা যে বলা হচ্ছে আমরা তো বাপ দাদার কাল থেকে করে চলে আসছি, তো এটা কি কোরআন হাদিসের বিরুদ্ধে যাচ্ছে, আমাদের যাচাই করতে হবে। যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যায় তাহলে বাপ দাদার আমল ছাড়তে হবে, আর যদি কোরআন হাদিসের সপক্ষে থাকে তাহলে সমস্যা নেই। এখন এই যে বাপ দাদার দোহাই আমরা দিচ্ছি, কোরআন হাদিস সামনে চলে আসার পরে যদি আমরা বাপ দাদার দোহাই দিই তাহলে এই দোহাই দেওয়াটা কেমন, এটা দেওয়া যাবে কিনা? আপনি যদি ভালোভাবে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তিন প্রকার লোক ছিল। এক প্রকার ছিল খাঁটি মুসলিম অর্থাৎ সাহাবায়ে কিরাম, আর এক প্রকার লোক ছিল খাঁটি কাফের যেমন আবু জেহেল আবু লাহাব, আর এক প্রকার লোক ছিল নকল মুসলিম যাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভাষায় বলা হয় মুনাফিক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা মুনাফিক ছিল তাদের সামনে যখন কোরআন হাদিস পেশ করা হতো,
আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 61 তে, যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে এবং রাসূলের দিকে এসো, আল্লাহ এবং তার রাসূলের দিকে এসো মানে কোরআন এবং সহিহ হাদিসের দিকে এসো, তখন তুমি দেখবে মুনাফিকদেরকে তোমার দিক থেকে মুখ একেবারে ফিরে দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুনাফিকদের কাছে কোরআন এবং হাদিস পেশ করা হলে তারা মুখ ফিরিয়ে নেবে, কিন্তু তারা বাপ দাদা দোহাই দিবে, তারা বাপ দাদা দোহাই দিত না। আজকে আমাদের মুসলিম সমাজের কাছে কোরআন এবং হাদিস পেশ করা হলে যে তারা বাপ দাদা দোহাই দিচ্ছে, বাপ দাদার দোহাই দিয়ে তারা কোরআন হাদিসকে প্রত্যাখ্যান করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুনাফিকদের সামনে কোরআন হাদিস পেশ করা হলে তারা মুখ ফিরিয়ে দেবে ঠিকই, কিন্তু বাপ দাদা দোহাই দেবে না। অথচ মুনাফিকদের পরিণতি কি? মুনাফিকদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 9 এবং সূরা তৌবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 73 বলছেন, হে নবী, কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং ওদের প্রতি কঠোর হও, ওদের আশ্রয়স্থল হচ্ছে জাহান্নাম। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 46 এ, মুনাফিক এবং কাফির সকলকে আল্লাহ একত্রিত করবেন জাহান্নামে। মুনাফিকদের শেষ পরিণতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 45 এ, মুনাফিকরা তো থাকবে জাহান্নামের নিম্নতর স্তরে এবং তাদের জন্য কখনো কোনো সাহায্যকারী পাবে না। মুনাফিকরা শুধু জাহান্নামেই থাকবে কথা শেষ কথা নয়, বরঞ্চ তারা থাকবে জাহান্নামের নিম্নতর স্তরে, আর এটাই শেষ কথা নয়, বরঞ্চ তারা কখনো কোনো সাহায্যকারী পাবে না। এই হচ্ছে মুনাফিকদের অবস্থা। সেই মুনাফিকরাও বাপ দাদার দোহাই দিত না। তাহলে আজকে যে আমাদের মুসলিম সমাজ যে বাপ দাদার দোহাই দিতে শিখেছে, কোরআন হাদিস পেশ করা হলে তারা কোরআন হাদিসকে আউট করার জন্য যে বাপ দাদার দোহাই দিতে শিখেছে, তাহলে এ নীতি পেল কোথা থেকে? কোথা থেকে এ নীতি পেল? এর উত্তর আছে পবিত্র কোরআনে। উঠে দেখুন পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 70, সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 4, সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 21। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার অনুসরণ করো, তারা বলে না আমরা তার অনুসরণ করব যাতে আমাদের পিতৃপুরুষ অর্থাৎ বাপ দাদাদেরকে পেয়েছি। কারণ এই আয়াত নাজিলের কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইহুদি গোত্রের কাছে ইসলাম নিয়ে গেলেন, ইহুদিদের কাছে ইসলাম নিয়ে গেলেন, বললেন আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেটা তোমরা মেনে নাও। সেই ইহুদিরা বলেছিল আমাদের বাপ দাদারা বেশি বুদ্ধিমান, আমাদের বাপ দাদারা বেশি জ্ঞানবান, সুতরাং আমাদের বাপ দাদারা যে পথে চলেছে আমরা সে পথেই চলবো। এই প্রসঙ্গে আয়াত নাজিল হয়ে যাচ্ছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 70। আল্লাহ তাআলা বলছেন যে যদিও তাদের বাপ দাদারা কিছুই বুঝতো না এবং তারা সৎ পথে পরিচালিত ছিল না, তারপরও তারা বাপ দাদা দোহাই দিচ্ছে। তাহলে বাপ দাদা দোহাই দেওয়াটা কাদের দিয়ে প্রমাণ হলো? বাপ দাদা দোহাই দেওয়া এটা হচ্ছে ইহুদিদের নীতি, বাপ দাদা দোহাই দেওয়া এটা হচ্ছে কাফিরদের নীতি, বাপ দাদা দোহাই দেওয়া এটা হচ্ছে মুসলিমদের নীতি, বাপ দাদা দোহাই দেওয়া এটা হচ্ছে অমুসলিমদের নীতি। দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে আমাদের মুসলিম সমাজ তারা কোরআন এবং হাদিস থেকে কতটা পিছিয়ে গিয়েছে যে মুনাফিক নয় বরঞ্চ তারা কাফিরদের সাথে শান্তি, তারা মুশরিকদের সাথে শান্তি, তারা অমুসলিমদের সাথে শান্তি, তারা ইহুদিদের সাথে শান্তি। তারা আজকে তারা যেমন কোরআন হাদিসকে অস্বীকার করার জন্য বলেছিল বাপ দাদার কাল থেকে আমরা যেটা করেছি সেটাই করবো, আজকে আমাদের মুসলিম সমাজ কোরআন এবং হাদিসকে অস্বীকার করার জন্য আজকে তারা বলছে বাপ দাদার কাল থেকে আমরা এটা করেছি ইসলাম কি আমাদের বাপ দাদার ভুল? বন্ধুগণ চিন্তা করার সময় এসেছে। আজকে কোরআন এবং হাদিসের বাণী স্পষ্ট আমাদের কাছে, কোরআন হাদিসের বাণী স্পষ্ট হয়ে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি বাপ দাদার দোহাই দেয় তাহলে জেনে রাখবেন সে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে নেই, আল্লাহ এবং তার রাসূলের পথে নেই, যে পথের জন্য আমরা পাঁচ ওয়াক্ত নামাজে আমরা প্রার্থনা করি সেই পথে নাই। সুতরাং আমরা আজকে কোন পথের অনুসারী হয়েছি, শয়তান আমাদেরকে কিভাবে বিভ্রান্ত করেছে যে আমরা কোরআন হাদিসকে বাদ দিয়ে আমরা বাপ দাদার পথ অনুসরণ করেছি। বন্ধুগণ আমাদের কাছে ইসলাম পেশ করা হলে
আমরা বলি এত বড় হুজুর সাহেব, এত বড় মৌলভী সাহেব, কই সে তো এরকম কথা কখনো বলেনি, তার মুখ থেকে তো কখনো শুনিনি, তাহলে কি সে ভুল? সে যদি যদি এরকম ব্যাপার হতো তাহলে সে বলতো না? এটাকে বলা হয় অন্ধ অনুসরণ। অন্ধ অনুসরণ তার মানে সব কথাই আপনার সেই মৌলভী সাহেবই বলবে, আর সব কথা যা আপনি শুনেছেনই বা জানেনই, আর আপনার কোন হুজুর সাহেব মৌলভী সাহেব বললেই হলো, না বললে যে হবে না, এমনটি বিষয় হচ্ছে অন্ধ অনুসরণকে বলা হয়। এটা হচ্ছে অন্ধ অনুসরণ, আর ইসলামে জেনে রাখবেন অন্ধ অনুসরণ নিষিদ্ধ। অন্ধ অনুসরণের স্থান নেই ইসলামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 43 এবং 44 এর মধ্যে জানাচ্ছেন, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমরা না জানো তাহলে আহলে যিকির যারা কোরআন হাদিসের পণ্ডিত জ্ঞানী তাদেরকে জিজ্ঞাসা করো। বিল বাইনাতি যুবুর, আল্লাহ তাআলা এখানে এই কথা বলে ছেড়ে দিচ্ছেন না, আল্লাহ সুবহানাল্লাহ বলছেন বিল বাইনাতি যুবুর, স্পষ্ট প্রমাণাদিও গ্রন্থ পরিশব। আল্লাহ সুবহানাল্লাহ কি বলেন? দলিল সহকারে যাব, দলিল সহকারে তোমাকে জানতে হবে, অন্ধভাবে নয়। তাহলে আল্লাহ তাআলা অন্ধ এখানে অনুসরণ করতে বলেন। আজকে ভক্তি যদি অন্ধ হয়, ভক্তি যদি অন্ধ হয় দলিল অচল হয়ে যাবে, দলিলের প্রয়োজনই পড়বে না। কারণ বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, অন্ধ ভক্তি যেখানে দলিল অচল সেখানে, ভক্তি যদি অন্ধ হয় দলিল বেকার। আপনার সামনে দলিল পেশ করা হচ্ছে আর আপনি বলছেন তাহলে কি আমাদের হুজুর ভুল? আপনি দলিল বলে কিছু বুঝতেই চাচ্ছেন না, তাহলে কি হুজুর ভুল? আরে তোমার যেমন হুজুর আছে, কেউ যে বলে তারও তো হুজুর আছে, আর অন্য কোনোদেরও তো হুজুর আছে, তাহলে হুজুরের তো অভাব নাই, তাহলে আমাদের তরিকাতে কেন আসমান জমিন পার্থক্য? কেন? তারপরে বোঝা যাচ্ছে যে কোন জায়গায় গলত আছে, আর আমরা কোরআন এবং হাদিসের অনুসরণ করতে আদিষ্ট হয়েছি, আমরা কোনো হুজুরের অনুসরণ করতে আদিষ্ট হইনি। হ্যাঁ, সেই হুজুরের কথা যদি কোরআন হাদিসের সাথে মিলে তাহলে ঠিক আছে, তার কথা আমরা মানতে বাধ্য। আশ্চর্য ব্যাপার তো, আজকে আপনি যাকে দলিল হিসেবে পেশ করছেন কেন তার কি ভুল হতে পারে না? আপনি যা বলছেন হুজুর কি তাহলে ভুল? আরে কি কথা বলেন আপনি! মানুষের মধ্যে প্রথম মানুষ, দাবিদের মধ্যে প্রথম নবী আদম আলাইহিসসালাম, তিনি তো ভুল করছেন। আপনারা তো সবাই জানেন, পবিত্র কোরআন পড়েন, সূরা আরাফ পড়েন, সূরা বাকারা পড়েন, যে আদম আলাইহিসসালামের ভুলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে পাঠালেন, তাকে জান্নাত থেকে নামালেন, বিস্তারিত করে আপনারা জানেন। তাহলে আদম আলাইহিসসালামের ভুল হতে পারে আর আপনার হুজুরের ভুল হবে না, এই কথা কে বলেছে আপনাকে? এরই নাম অন্ধ অনুসরণ। আদম আলাইহিসসালামের ভুল হয়ে যাচ্ছে আর আমরা বলছি হুজুর কি তাহলে ভুল? আরে আপনার হুজুরকে যাচাই করুন কোরআন এবং হাদিস দিয়ে, আপনার হুজুরকে দিয়ে কোরআন হাদিস পরীক্ষা করার চেষ্টা করিয়েন না, কোরআন হাদিস দিয়ে হুজুরকে যাচাই করুন, পরীক্ষা করুন যে আপনার হুজুর কতটা সঠিক, আপনাদের প্রতারণা করছে না তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 34 এর মধ্যে বলেন, হে ইমানদারগণ, অধিকাংশ আলেম জনগণের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করছে এবং তাদেরকে আল্লাহর পথে বিরত রাখছে। কি বলছে আল্লাহ তাআলা মুমিনদেরকে সাবধান করে বলছে, হে ইমানদারগণ, বেশিরভাগই পণ্ডিত, বেশিরভাগ পাদ্রি, বেশিরভাগ আলেম, এরা কি করছে? জনগণের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করছে এবং মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখছে। তাহলে চিন্তা করেন, আল্লাহ সুবহানাল্লাহ সতর্ক করছে অন্ধ অনুসরণ করিও না, অন্ধ অনুসরণের কোনো স্থান নেই। তারপরেও যদি আপনি অন্ধ অনুসরণ করেন তাহলে জেনে রাখবেন এটা শিরকের মতো হয়ে যাচ্ছে। আপনি বলবেন শির, উঠে এবং পবিত্র করা সূরা তৌবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 31 আল্লাহ সুবহানাল্লাহ বলছেন, তারা গ্রহণ করেছে তাদের পণ্ডিতগণকে, তাদের প্রভুকে আল্লাহকে ছেড়ে। আল্লাহ সুবহানাল্লাহ বলছেন এই আয়াত নাজিলের কারণ হচ্ছে, এই আয়াত নাজিলের একটা প্রেক্ষাপট
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াত তেলাওয়াত করছেন, এই আয়াত তেলাওয়াত করার সময় একজন খ্রিস্টান ব্যক্তি আছে যার নাম হচ্ছে আদি ইবনে হাতিম, তখন তিনি খ্রিস্টান ছিলেন, পরে ইসলাম গ্রহণ করছেন। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আয়াত তেলাওয়াত করে শুনে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদের ইবাদত করে না, কিন্তু আল্লাহ তাআলা কেন এই কথা বলছেন যে ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদের ইবাদত করছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করার পরে, এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করার পরে, এই আয়াতের তাফসীর, এই আয়াতের ব্যাখ্যা কোন পরবর্তী কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন মুরবি, কোন মুফতি নয়, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীর করে দিচ্ছেন। উঠে দেখুন সাইয়্যিদ তিরমিজি কিতাবুত তাফসীর অধ্যায় নম্বর 44 অনুচ্ছেদ নম্বর 10 হাদিস নম্বর 3095। আদি ইবনে হাতিমের প্রশ্নের উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদের ইবাদত করে না, কথা ঠিক, কিন্তু এটা তো সঠিক, যখন তারা কোনো জিনিসকে হালাল করে তখন তারা হালাল, আর যখন তারা কোনো জিনিসকে হারাম করে তখন তারা হারাম বলে মেনে নেয়। বলছে হ্যাঁ, আমাদের মুরব্বীরা, আমাদের পাদ্রীরা যেটা আমরা বলেছি আমরা অন্ধভাবে মেনে নিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটাই হচ্ছে তাদের ইবাদত করা। তাহলে ইহুদি খ্রিস্টানরা তাদের পাদ্রীদের একেবারে অন্ধ অনুসরণ করলে সেটা শিরক হয়ে যায়, আর আপনি আপনার হুজুর সাহেবের, আপনার মুরব্বী সাহেবের, আপনার মুফতি সাহেবের অন্ধ অনুসরণ করবেন আর সেটা ইবাদত হয়ে যাবে? আশ্চর্য ব্যাপার বন্ধুগণ, জানার সময় এসেছে, সুযোগ বুঝার সময় এসেছে, সুযোগ এসেছে, বুঝতে পারছেন, সময় পাচ্ছেন, কোরআন হাদিস আজকে জানতে পারছেন। সুতরাং আর অন্ধ অনুসরণ নয়, আর অন্ধ গোলামি নয়, আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে আসতে হবে। আজকে শুধু আমরা দলিল দেখি বৈষয়িক ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে। আপনি কোন একটা জায়গা কিনতে যান, এক কাঠা জায়গা কিনলো, আপনি আগে দেখবেন তার দলিল ঠিক আছে কিনা, দলিলটা কার নামে আছে, তার পর্চা ঠিক আছে কিনা, তার রেকর্ড ঠিক আছে কিনা, আপনি সবকিছু দেখার পরে আপনি জায়গা কিনেন। আর দিনের ব্যাপারে আমি কিছু জানি না। চিন্তা করেন, আমরা দুনিয়ার ক্ষেত্রে দলিল ছাড়া আমরা কোনো জায়গা কিনতে যাই না, আর বই দিনের ক্ষেত্রে যেটা দুনিয়ার চাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটার ব্যাপারে আমরা দলিল দেখতে চাই না। তাহলে চিন্তা করেন আমাদের অবস্থান কোন জায়গাতে। দলিল চাইতেই হবে, আপনার অধিকার আছে দলিল চাওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুসলিমদের কাছ থেকেও দলিল চাইতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 111 তে কুল হাতু বুরহানাকুম। এর কারণ হচ্ছে যে ইহুদি খ্রিস্টানরা তারা বলতো যে কেউ কখনোই জান্নাতে যাবে না, শুধুমাত্র ইহুদিরা যাবে আর শুধুমাত্র খ্রিস্টানরা যাবে, এটা তারা বলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন কুল হাতু বুরহানাকুম, তাদেরকে বলো আপ আপনার সাক্ষ্য পেশ করো, তোমরা তোমাদের প্রমাণ পেশ করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাদেরকে বলো, ওই অমুসলিমদেরকে বলো, ওই ইহুদিদেরকে বলো, ওই খ্রিস্টানদেরকে বলো যে তোমরা যে বলছো যে ইহুদি খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না, তাহলে তোমরা তোমাদের দলিল পেশ করো, কিন্তু নুসা দেখিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তাহলে দলিল চাইতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুসলিমদের কাছ থেকেও। আর তারা কোথায় দলিল পাবে? ইহুদিরা কোথায় দলিল পাবে? খ্রিস্টানরা কোথায় দলিল পাবে? কোথা থেকে আপনাকে দলিল দেবে? তারা তো কোরআন থেকে দলিল দেবে না, তারা তো হাদিস থেকে দলিল দেবে না। তাদের কাছে যে কিতাব রয়েছে তাওরাত জবুর ইঞ্জিল, যেটা বর্তমানে বিকৃত রূপে আছে বাইবেল নামে, তারা বাইবেল থেকে দলিল দেবে। আর বাইবেলটা কোথাও লেখা নাই যে শুধুমাত্র ইহুদি খ্রিস্টানরা জান্নাতে যাবে আর কেউ যাবে না, এই কথা বাইবেলে কোথাও লেখা নাই। যদি আপনি বাইবেল পড়েন দেখবেন বাইবেলে উল্টো কথা লেখা আছে। আপনারা যদি বাইবেল পড়েন, বাইবেলের নতুন নিয়ম মথির 7:31 নম্বর অনুচ্ছেদ যীশু খ্রিস্ট বলেছে যারা আমাকে প্রভু প্রভু বলে ডাকে তারা যে সকলেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে তা নয়, কিন্তু যে আমার সর্বস্ব পিতা ঈশ্বর ইচ্ছা পালন করবে সেই শুধু স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে। আর সেই দিনটি যখন আসবে তখন অনেকে আমাকে বলবে প্রভু তোমার নাম নিয়ে আমার অনেক ভাবভক্তি করেছি, তোমার নাম নিয়ে আমার অপদেবতা তাড়িয়েছি এবং কত অলৌকিক কাজ সম্পন্ন করেছি, তখন আমি তাদের বলবো কোনো কালে আমি তোমাদের চিনতাম না, অধর্মচারী দল দূরে যাবে এখান থেকে। যীশু খ্রিস্ট বলছেন সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন
যখন লোকেরা আসবে, ও প্রভু ও প্রভু, যিশু খ্রিস্ট বলছে সেদিন আমি তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবো, কোনো কালে আমি তোমাদের চিন্তা না। ও ধর্মচারী দল তার দাবি করবে, প্রভু তোমার নামে আমরা ভূত ছড়িয়েছি, কত অলৌকিক কাজ দেখিয়েছি প্রভু। যিশু খ্রিস্ট তাদেরকে তাড়িয়ে দেবে, আর যিশু খ্রিস্ট বলবেন স্বর্গে তো শুধু তারাই প্রবেশ করবে যারা সৃষ্টিকর্তার ইচ্ছা পালন করে, সৃষ্টিকর্তার ইচ্ছা যারা পালন করে তারা স্বর্গে প্রবেশ করবে, সৃষ্টিকর্তার ইচ্ছা যারা পালন করে তাদেরকে আর কিন্তু বলা হয় মুসলিম। যিশু খ্রিস্ট বলছে মুসলিমরা জান্নাতে প্রবেশ করবে। বন্ধুগণ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুসলিমদের কাছ থেকেও দলিল চাইতে বলছে। আজকে কি আমরা কোনো মাওলানা সাহেব বা হুজুর সাহেব বলে তার জায়গা কিনলে কি আমরা দলিল চাই না? যখন মাওলানা সাহেব মানুষ, হুজুর সাহেব মানুষ, তো তার কাছে দলিল লেখার প্রয়োজন নেই, জায়গাটা কিনে নিলে, এরকম তো আমরা করি না বন্ধুগণ। তাহলে অন্ধ অনুসরণ নয়, হুজুরের দোহাই নয়, মৌলভীর দোহাই নয়, কোরআন এবং সহি হাদিস সাপেক্ষ আপনাকে প্রমাণ সহ দেখতে হবে যে এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কিনা। বন্ধুগণ, এরপরেও যখন আমাদের সামনে হক পেশ করা হয় তখন আমরা আর বলে থাকি যে এত বড় মানুষ শব্দ এরকম করছে, তাহলে কি সবাই ভুল করছে? সবাই কি তাহলে ভুল? সবাই তাহলে জাহান্নামে যাবে? অধিকাংশের তো হয়, অধিকাংশের দোহাই, বেশিরভাগ মানুষ যেটা করছে এটাই ঠিক, মানে অধিকাংশকে হকের মানদণ্ড মনে করা, এটা হচ্ছে কোরআন এবং হাদিস থেকে সরে যাওয়ার একটা কৌশল। মানে শয়তান কিভাবে বিভ্রান্ত করছে আমাদেরকে দেখো, শয়তান আমাদেরকে মগজধোলাই করছে। কোরআন হাদিসের দাওয়াত আসলে সব মানুষ তো এরকম করছে, তাহলে কি সবাই ভুল, সবাই ভুল কাজ করবে নাকি? মানে কোরআনে শয়তান এমন ভাবে আমাদের মগজকে ওয়াশ করছে। আর যেহেতু আজকে আমরা কোরআন হাতে যাই না, আজকে আমরা কি করছি, শয়তানের হাতে আমরা পা দিয়ে দিচ্ছি। বন্ধুগণ, যদি আমাদের সাধারণ জ্ঞান দিয়ে আমরা চিন্তা ভাবনা করতাম, আজকে আমাদের হকের মানদণ্ড মনে করেছি যারা অধিকাংশকে, তারা ভালোভাবে জেনে রেখে দিন, অধিকাংশ কি সত্যের মানদণ্ড? বেশিরভাগ লোক বলে কি সেটা কি হক হয়ে যায়, সেটা কি সত্যি হয়ে যায়? যদি এমনটাই হয় তাহলে আপনাদেরকে দুনিয়াবি কিছু উদাহরণ দিই। আপনাদের এলাকাতে আশা করছি যে 95% পাঁচ অক্ত সালাত আদায় করে, পাঁচ অক্ত নামাজ পড়ে নাকি? পাঁচ অক্ত সালাত আদায় করে না, কত পার্সেন্ট লোক করে? আপনারা হয়তো বলবেন কারণ পুরো ইন্ডিয়ার যেটা হিসাব অনুযায়ী আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে খুব বেশি হয়তো যারা 75% আদায় করে তাদের সংখ্যা হয়তো 5% হবে। এখন 95% 75% আদায় করে না, যে বিষয়ে কারো দ্বিমত নেই, সকলের এই ব্যাপারে ইজমা রয়েছে যে সলাত আদায় করতে হবে, সলাত আদায় করা ফরজ, না করলে গুনাহগার, শাস্তি তাকে পেতে হবে, তার জন্য রয়েছে জাহান্নাম। তারপরেও দেখুন 95%, তাহলে আপনারা কি বলতে চাচ্ছেন যে যারা 5 অক্ত সলাত আদায় করে না তারাই ঠিক কাজ করছে, এতগুলো লোক কি ভুল করবে? কি বলবেন? অবশ্যই আপনারা বলবেন না না না, সব লোকই নামাজ না আদায় করুক, কিন্তু যারা নামাজ আদায় করে না তারা ভুল করছে। তাহলে এখানে আপনার দশ সেখানে আল্লাহ সেখানে কি হলো, কি হলো এখানে? আজকে আপনি ভালোভাবে জানেন আজকে অধিকাংশই মানুষ হয় কেউ বিড়ি পান করছে, না হলে সিগারেট পান করছে, না হলে গুটকা খাচ্ছে, না হলে জর্দা খাচ্ছে, না হলে গুল করছে, আর কিছু করছে। এগুলো কি, এতে কি আছে, ভিটামিন এ বি সি ডি কিছু আছে? আমি বললাম এ বি সি ডি মানে এগুলো তো ক্ষতিকার। আরে ক্ষতিকার বলছেন মানে আশ্চর্য ব্যাপার, তো ক্ষতিকার কেন হবে? আপনি হয়তো খুব বেশি বলতে পারেন যে এগুলোতে কোনো লাভ নেই, ক্ষতি করবেন না, কারণ যদি ক্ষতিকার হতো তাহলে বেশিরভাগ মানুষ কি এটা করতো? আপনি বলবেন না না না, সে বেশিরভাগ মানুষ করুক বা সমস্ত মানুষ করুক, এগুলো ক্ষতিকার ক্ষতিকার ক্ষতিকার, যে করছে এগুলো যে ব্যবহার করছে তারা ভুল করছে। কারণ বিজ্ঞান আমাদেরকে বলে যে তামাকে থাকে নিকোটিন নামক এক প্রকার বিষ, আর টান নামক এক প্রকার বিষ, যা মানুষকে ধীরে ধীরে হত্যা করতে থাকে। আমরা জানতে পেরেছি যে ধূমপানের কারণে কেউ যদি একটা বিড়ি পান করে বা সিগারেট পান করে তাহলে তার 6 মিনিট আয়ু কমে যায়। বিজ্ঞান আমাদেরকে বলেছে যে প্রত্যেক দিন যদি কোনো মানুষ 10টা করে বিড়ি পান করে তাহলে তার 1
ঘন্টা আয়ু কমে যায়, আর একটা মানুষ যদি 70 বছর বাঁচে আর প্রত্যেক দিন তার বিড়ি সিগারেট পান করার কারণে তার মোটামুটি 6 মাস আয়ু কমে যায়। সুতরাং এগুলো ক্ষতিকার 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 তো ভাই হয়তো আমাদের সাধারণের জন্য ক্ষতিকার, কিন্তু বড় মাপের যদি কোনো ডাক্তার যদি বিড়ি সিগারেট পান করে তাহলে সে ক্ষতিকার নয়। আপনারা বলুন কি কথা বলছেন, সে যত বড় ইঞ্জিনিয়ারই পান করুক, যত বড় বিজ্ঞানী পান করুক, এটা ক্ষতিকার? ভাই ডাক্তার পান করলেও সেটা ক্ষতিকারই থাকবে কেন? আমরা তো অনেক দিন ও মৌলি সাহেব খাচ্ছে, মৌলি সাহেব গুল দিচ্ছে, তার মানে গুল জায়েজ। মৌলি সাহেব জ্বরটা খাচ্ছে, তার মানে জ্বরটা খাওয়া জায়েজ। তো মৌলি সাহেব গেলে ভাই জায়েজ হয়ে যায় আমরা মনে করি, এটা আমাদের অজ্ঞতা। সুতরাং যেটা হারাম সেটা হারাম, যেটা ক্ষতিকার সেটা ক্ষতিকার, সে যে পান করুক না কেন, এটা কোনো বড় ব্যাপার না যে কেউ পান করলে এটা জায়েজ হয়ে যাবে, এমনটি বিষয় নয়। আমাদেরকে পরীক্ষা করতে হবে তাকে কোরআন আর হাদিস দিয়ে, কোরআন আর হাদিস দিয়ে আপনাকে সেই মুরব্বি সাহেবকেও পরীক্ষা করতে হবে, তাহলে আমরা জানি। আজকে কলম পত্রিকার রিপোর্ট অনুযায়ী, আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী প্রত্যেক দিন 2200 লোক মারা যাচ্ছে শুধুমাত্র ধূমপানের কারণে। এর উপরে আমার বিস্তারিত লেকচার রয়েছে, মাদক দ্রব্য বিড়ি সিগারেট ফুল জর্দা শৈলী সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে, আপনারা ইন্টারনেটে পাবেন। আমাদের ওয়েবসাইট www.peacelive.in অথবা আমাদের চ্যানেলে থেকেও ইন্টারনেটে সার্চ করে পাবেন, বিস্তারিত আলোচনা করেছি। বন্ধুগণ এগুলো তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এগুলো আমরা জানি, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে এগুলো হচ্ছে হারাম, যা বিস্তারিত আলোচনা করেছি। কি পর্যায়ে হারাম সেটা আলোচনা করলে আপনারা হজম করতে পারবেন না, আপনারা হজম করতে পারবেন না, সেই বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন। বন্ধুগণ তাহলে আমরা বুঝতে পারলাম যে বেশিরভাগ মানুষ করলে যে সেটা ঠিক হয়ে যায় এটা ভুল। আমরা মনে করি হক যেখানে 10 যেখানে আল্লাহ সেখানে, এটা ভুল, সম্পূর্ণ ভুল। কারণ আপনারা ভালোভাবে ঘটনা জানেন, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানেন। আপনারা যদি সূরা ইউসুফ সূরা নম্বর 12 পড়েন তাহলে দেখতে পাবেন যে ইউসুফ আলাইহিস সালামকে যে হত্যার ষড়যন্ত্র করেছিল তারা কজন ছিল, তারা সঙ্গে ছিল 10। তার ভাইরা, তার সৎ ভাইরা তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। আল্লাহ সুবহানাল্লাহ কার দিকে হয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালামের দিকে, তার 10 ভাইয়ের দিকে, ইউসুফ আলাইহিস সালামের দিকে। আমরা সবাই জানি যে আল্লাহ সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালামের দিকে ছিলেন। যদি 10 থেকে আল্লাহ সেখানে হতো তাহলে আল্লাহ সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালামের দিকে, না হলে তাহলে 10 ভাইয়ের দিকে হতেন, কারণ সংখ্যা তাদের বেশি ছিল। আর অধিকাংশ সত্যের মানদণ্ড নয়, এটা ভালোভাবে আমাদেরকে মগজে গেঁথে নিতে হবে যে অধিকাংশ কখনো সত্যের মানদণ্ড নয়। আর এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 100 এর মধ্যে যা আছে, হে নবী তুমি যতই চাও না কেন অধিকাংশ লোকই ঈমান আনবে না, অধিকাংশ লোকে বিশ্বাস করবে না। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 6, তাদের অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনার সত্ত্বেও তারা তারা আল্লাহর সঙ্গে শিরক করে। অধিকাংশ মানুষ ঈমান আনার পরে শিরক, আপনি বলবেন অসম্ভব, এটা কেমন করে হয়? অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার পরে শিরক কেমন করে করে, এর উপরে একটা আলাদা লেকচার লাগবে, তাহলে বোঝানো সম্ভব হবে যে কিভাবে অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার সত্ত্বেও শিরক করে। আর আপনাদের সামনে একটা উদাহরণ দিচ্ছি, আর সেটা হচ্ছে আজকে আপনারা স্বীকার করলেন যে আমাদের সমাজে 95% মানুষ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 31 এ, ওয়া আকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত কায়েম করো এবং অন্তর্ভুক্ত হয়ে না মুশরিকদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সালাত আদায় করলে মুসলিমদের দলের লোক, আর সালাত না আদায় করলে মুশরিকদের দলের লোক। তার মানে সালাত না আদায় করাটা হচ্ছে শিরক করা। এছাড়া আরো উদাহরণ রয়েছে, সেগুলো বিস্তারিত যাচ্ছি না, খুবই আমি সংক্ষেপে শেষ করতে যাচ্ছি। বন্ধুগণ এই জন্য অধিকাংশ মানুষ যে সঠিক পথে নেই, বেসিক ভাগ মানুষ যে ভুল পথে যাবে, এটা আমরা আমরা দুনিয়াবি ক্ষেত্রে প্রমাণ পেয়েছি। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুঁশিয়ার করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 16 তে, এই নবী যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মতো চলো, বেশিরভাগ লোক কি বলছে কি করতে বলছে সে অনুপাতে যদি চলো, তাহলে তারা তোমাকে আল্লাহর পথে বিচ্যুত করবে, পথ ভ্রষ্ট করে দেবে। অধিকাংশ মানুষ অনুসরণ করবে, তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। কে বলছে? আল্লাহ তাআলা বলছেন। তাকে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী, শ্রেষ্ঠ নবী, সেই
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অধিকাংশ লোকের অনুসরণ করতে গিয়ে যদি পথভ্রষ্ট হয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সতর্ক করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা আপনারা অধিকাংশ মানুষের অনুসরণ করতে গিয়ে আমরা সৎপথ হারাব। বন্ধুগণ, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুঁশিয়ার করে বলছেন, নবী যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মতো চলো, তাহলে ওরা তোমাকে আল্লাহর পথে বিচ্যুত করবে। ওরা তো কেবল অনুমানের অনুসরণ করে আর অনুমানের ভিত্তিক কথা বলে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন, সূরা নাজ সূরা নম্বর 53 আয়াত নম্বর 28-এ, সত্যের মোকাবিলায় অনুমানের কোনো মূল্য নেই। আপনারা হয়তো বলবেন, তাহলে অধিকাংশ মানুষ তাহলে ভুল, অধিকাংশ মানুষ তাহলে জাহান্নামে চলে যাবে। আরে পবিত্র কোরআন কি বলছে দেখুন, আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 89-তে, আমি বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কি বলছেন? বেশিরভাগ মানুষকে, বহু জিন ও মানুষকে কি করেছি? জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কেন? তাদের হৃদয় আছে কিন্তু তারা উপলব্ধি করে না। এত তথ্য দেওয়ার পরে তারা বোঝার চেষ্টা করছে, তারা যে আগে পড়ে আসছে। তাদের হৃদয় আছে কিন্তু তারা উপলব্ধি করছে না। তাদের চক্ষু আছে, তারা দেখে না। তাদের কর্ম আছে, তারা শ্রবণ করে না। আল্লাহ বলছে, এরা পশুর মতো, বরং আরো অধিক বিভ্রান্ত, এরা গাফিল। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 17, বলা কাদ কাল্লামা বানি আদম, আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। আর এখানে কি বলছেন, পশুর চাইতেও বেশি নিকৃষ্ট। আর সবচেয়ে নিকৃষ্ট পশু যদি আমরা শূকরকে ধরি, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে যারা সব পথে অনুসরণ করে, তারা শূকরের চাইতেও বেশি নিকৃষ্ট। শুকর তো মরার পরে শেষ, মরলে তো তারা মাটি, আর তাদের কোনো হিসাব নিকাশ নাই। যদি সামান্য কিছু তারা একশোর আর একশোকে যদি মানে মারে অন্যায় ভাবে, তাহলে সেটা আল্লাহ তাআলা পরিশোধ করে, তারা মাটি যা জানান, তারা মাটি হয়ে যা। কিন্তু আপনি আমি মাটি হয়ে শেষ, আমাদের হয় জান্নাত না হয় জাহান্নাম, তাহলে আমাদের তো শেষ নেই। এই জন্য আল্লাহ সুবহানাল্লাহ বলছে তারা পশুর চাইতে বেশি নিকৃষ্ট। বন্ধুগণ, আপনি বলবেন এত লোক, আপনারা তো সবাই জানেন একটা হাদিস, সহি আবুদাউদের প্রসিদ্ধ হাদিস, আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন, বানী ইসরাঈল 72 ফ্রিকায় বিভক্ত, আমার উম্মত আরো এক ফ্রিকা বেশি 73 ফ্রিকায় বিভক্ত হবে, তার মধ্যে 72 ফ্রিকা জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলছেন তার মধ্যে 72 ফ্রিকা জাহান্নামে যাবে। সংখ্যাটা বেশি না কম? বেশি। শুধু মুসলিমদের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন, 72 ফিরকা, 72টা দল জাহান্নামে যাবে শুধুমাত্র একটা বাদে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? বেশিরভাগটা যাচ্ছে জাহান্নামে। তাহলে এখান থেকে আমরা জানি যে বেশিরভাগটা জাহান্নামে যাচ্ছে। আর কত মানুষ জাহান্নামে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে সুস্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন। এটা উল্লেখ আছে সহিহুল বুখারী, কিতাবুল আম্বিয়া, অধ্যায় নম্বর 60, অনুচ্ছেদ নম্বর 7, হাদিস নাম্বার 3348। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তানের মধ্য থেকে প্রত্যেক হাজারে 999 জন যাবে জাহান্নামে। আপনারা হয়তো ভাবেন যে ভুল শুনলাম নাকি, আমি আবার রেফার দিচ্ছি। এটা উল্লেখ আছে সহিহুল বুখারী, কিতাবুল আম্বিয়া, অধ্যায় নম্বর 7, অনুচ্ছেদ নম্বর 7, হাদিস নাম্বার 3348। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তানের মধ্য থেকে প্রত্যেক হাজারে 999 জন যাবে জাহান্নামে। তাহলে এবার আপনি চিন্তা করেন যে অধিকাংশ লোকটা কত পরিমাণটা যাচ্ছে, কত জাহান্নামে দেখেন। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বহু জায়গাতে আমাদেরকে সতর্ক করেছেন, অধিকাংশ লোক অজ্ঞ, অধিকাংশ লোক বুঝে না, অধিকাংশ মানুষ ইমান আনে না। এগুলো অনেক আয়াতে আছে, যেমন উল্লেখ আছে পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 100, সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110, সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 49, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 111, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 102, সূরা তৌবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 8, সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 36, সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 38, সূরা রাদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 1, সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 83, সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 90, সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 24, সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 70, সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 44, সূরা নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 73, সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 42, সূরা যুখরুফ সূরা নম্বর 43 আয়াত নম্বর 70। অনেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অধিকাংশ লোক অজ্ঞ, অধিকাংশ লোক বুঝবে না, অধিকাংশ মানুষ সত্যের পথ অনুসরণ করবে না। বন্ধুগণ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু আয়াতে আমাদেরকে সতর্ক করেছে। দুর্ভাগ্যজনক হলে সত্য, আজকে আমাদের যেটা যেটা পড়া দরকার, যেটা বোঝা দরকার, যেটা মেনে চলা দরকার, সেই পবিত্র কোরআন আজকে আমরা
আমরা পড়ছি না, আমরা পড়ছি না আমরা আমাদের বুঝার ভাষাতে, অর্থাৎ আমাদের মাতৃভাষাতে আমরা বোঝার চেষ্টা করছি না, পড়ছি না। বন্ধুগণ, আমি আপনার সামনে আর আলোচনা আগে বাড়াবো না, যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সত্য গ্রহণে বাধা। সত্য কি তার পরিচয় আমি আপনার সামনে করিয়ে দিয়েছি। সত্য হচ্ছে একমাত্র ওই অর্থাৎ পবিত্র কোরআন এবং সেই হাদিস। একটা কথা বলছি, অনেক সময় বলে যে হাদিস কি নতুন এসছে, একটা কথা যে হাদিস কি এখন, তো এটা হচ্ছে সত্য গ্রহণের একটা বাধার একটা কারণ, যে মানুষ সামনে মানে হাদিস কোরআন হাদিস পেশ করা হলে তারা বলে যে নতুন নতুন মৌলভি, নতুন নতুন ফতোয়া, নতুন নতুন হাদিস বের হচ্ছে নাকি, এই ধরনের যে কথা বলে। তখন আরো কিছু পয়েন্ট ছিল, আমি অল্পতে আমি শেষ করতে যাচ্ছিলাম, তো এই পয়েন্টটা কি আমি বলবো নাকি ভাবছেন, আমি সংক্ষেপে সেরে দিচ্ছি, যে আমাদের সামনে কোরআন হাদিস পেশ করা হলে এই যে মানুষের কথা নতুন নতুন মৌলভি, নতুন নতুন ফতোয়া, নতুন নতুন হাদিস বের হচ্ছে নাকি, ভাই দেখেন আমাদের সমাজ এত বিজ্ঞ সমাজ যে তাদের কাছে কোনো মেসেজ আসলে তারা আগে থেকে পুরো মনে হচ্ছে ইসলামটাকে পুরো জেনেই বসে আছে, কোরআন হাদিস পুরো মুখস্থ, এই জন্য বলছি কি নতুন নতুন হাদিস বের হচ্ছে তাহলে নাকি। ভাই যারা বলছে নতুন নতুন হাদিস বের হচ্ছে নাকি, তারা কত হাদিস জানে, কত হাদিস জানে, 400 হাদিস ধরেন যা জানা আছে, 600 ধরে দিচ্ছে, মানে সবকিছু বাদ সাদ দিয়ে 3500 মতো হাদিস হয়েছে সহিহ মুসলিমে। তাহলে বুখারিতে 4500, সহিহ মুসলিমে 3500, কত হচ্ছে ভাই 8000 হাদিস। তাহলে 8000 হাদিস রয়েছে বুখারি মুসলিমে। এবার আবার কিছু হাদিস আছে যেটা বুখারিতেও আছে এবং মুসলিমও আছে, যেটা বলা হয় মুত্তাফাকুন, বুখারিতেও আছে মুসলিমও আছে, এগুলোর সংখ্যা মোটামুটি 1000 বাদ দিতে হবে আপনাকে, মানে 2000 টোটাল মিলিয়ে আপনি অর্ধেকটা বাদ দিবেন, তো অর্ধেকটা মানে 1000 আপনাকে বাদ দিতে হবে। তাহলে 1000 যদি হাদিস বাদ দিয়ে দেন, এই 8000 হাদিসের মধ্যে থাকছে কত ভাই 7000 হাদিস। যারা বলছেন নতুন নতুন হাদিস বের হচ্ছে নাকি, তারা কত জানে হাদিস বললাম, ধরে নিচ্ছি 1000 হাদিস জানে, আপনি এই 7000 হাদিস থেকে 1000 সেটাও মাইনাস করে দিন, থাকছে কত 6000 হাদিস। তো ভাই 6000 হাদিস আমাদের জানার বাইরে রয়েছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, এখন এই 6000 হাদিস থেকে যদি আমরা একটা হাদিস পেশ করি, আমাদের কাছে নতুন মনে হবে, প্রথম মনে হবে নতুন মনে হবে, আরে এই হাদিস কখনো তো শুনিনি। এখন কথা হচ্ছে ভাই, হাদিসটা কি নতুন বের হলো না আমরা নতুন জানতে পারলাম, আমরা জানতে পারলাম নতুন হাদিস নতুন নয়। সুতরাং যারা বলে নতুন নতুন হাদিস বের হচ্ছে, এটা তাদের অজ্ঞতা, যে একটা সীমা থাকা দরকার, সেই সীমা অতিক্রম করে ফেলেছে তারা, মানে অজ্ঞতার একটা সীমা থাকা দরকার কিন্তু সীমা অতিক্রম করে ফেলেছে, যেখানে তার জ্ঞানের বাইরে, তার জানার বাইরে 6000 হাদিস রয়েছে শুধুমাত্র বুখারী মুসলিমে, তারপরে আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা ইমাম মালিক, অন্যান্য হাদিস গ্রন্থগুলোতে বাদ দিলাম, সেগুলো ধরলে তার অনেক হয়ে যাবে। তাহলে কিভাবে বলতে পারে যে নতুন নতুন হাদিস বের হচ্ছে নাকি, মানে ও যেটা বাপ দাদাকে দেখেছে সেটাই মানে মনে করছে এটাই হাদিস, আর এর বিপরীতে কোনো কিছু দেখলে মনে ভাবছে যে এটাই মানে নতুন নতুন হাদিস বের হচ্ছে নাকি। বন্ধুগণ, সেজন্য ইসলামকে জানতে হবে, ইসলামকে জানতে হবে কোরআন হাদিস পড়ে, বাপ দাদাকে দেখে নয়, কারণ আপনার বাপ দাদা বেনামাজি থাকতে পারে, আপনার বাপ দাদা দাড়িবিহীন ব্যক্তি থাকতে পারে, আপনার বাপ দাদা আরো কত কি থাকতে পারে, কতগুলো জিনিস আমরা দেখে আসছি সেই এমন ভাবে সমাজে প্রচলিত হয়ে গেছে যে পরে আবার এরাই আবার মানে দাবি করে না বসে যেটা ইসলাম। আজকে যারা দেখবেন, যারা 70-50 বছর আগেকার মানুষ, তারা বিয়ের সময় তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা কোনো পণ নেননি, তারা কোনো পণ নেননি, কিন্তু এখন বর্তমানে কি হচ্ছে, বিয়েতে আরো মেয়ের পক্ষের কাছ থেকে দাবি করে পণ নেওয়া হচ্ছে। অথচ যে লোকগুলো বলে যে এইরকম তো আমরা কখনো দেখিনি, বাপদাদার কালে তো কখনো আমরা শুনি দিয়ে তারা প্রতিবাদ করে, সেই লোকগুলো তাদের ছেলের বিয়েতে অথবা তাদের পোতার বিয়েতে যখন পণ না হয় তখন বলে, কইরে বাবা বাপ দাদার কাল থেকে আমরা এখন কখনো দেখিনি যে মেয়ের পক্ষ থেকে টাকা নেওয়া। দেখুন শয়তান কিভাবে বিভ্রান্ত করেছে, এখানে কিন্তু উচিত ছিল, কই আমরা তো এরকম দেখিনি, তোমরা কইছো মানে না এটা চলবে না, মানে টাকা নেওয়ার বিষয় আছে তো আসতে দাও, আচ্ছা ঠিক আছে ওটা যদি আসতে দেওয়া হলো, কিন্তু মেয়ের পক্ষ তো কমসে কম বলবে, মেয়ের পক্ষ তো বলছে না, তার মানে
এটা যদি আবার 50 বছর পরে অথবা 100 বছর পরে এটাই আবার ইসলাম না হয়ে যায়, লোকেরা আবার অজ্ঞান বসত তারা বলে যে আমরা তো বাপদাদার কাল থেকে আমরা দেখে চলে আসছি, বাপদাদার কাল থেকে আমরা দেখে আসছি যে লোকেরা তার মানে বিয়ে করার সময় তার স্ত্রীর পক্ষ থেকে মানে কোণ দিচ্ছে, শয়তান কিভাবে মূর্তি পূজা আমাদের মধ্যে প্রবেশ করিয়েছিল অর্থাৎ মানুষের মধ্যে প্রবেশ করিয়েছিল আপনারা তো ইতিহাস মনে মনে জানেন। প্রথমে মূর্তি পূজা ছিল না, যখন তারা মারা যায় সেই নবী রাসূল ভালো সৎ ব্যক্তিরা, তারপরে শয়তান তাদের কাছে আসলো বলে তোমাদের বাপ দাদারা খুব পরহেজগার মানুষ ছিল, খুব ইমানদার মানুষ ছিল, সুতরাং ওরা যেভাবে ইবাদত করছে তার চেয়ে নাও তোমরা করতে পারছো না, কি করতে হবে যে তোমার বাপ দাদারা এইসব জায়গাগুলোতে ইবাদত করতো এগুলো তার মূর্তি তৈরি করো, তাহলে ওই মূর্তিগুলোকে দেখবে আর তোমাদের কি হবে সরল হবে, সুতরাং বেশি বেশি তোমরা ইবাদত করতে পারবে। তারা ভাবলো কথাটা ঠিকই, কি করলো তারা মূর্তি তৈরি করলো। এইরকম ভাবে কিছু কাল চলে গেল, তাদের পিড়ি তাদের পিড়ি চলে গেল, তারপরে শয়তান এসে বলল যে কি করছো তোমরা, আরে তোমার বাপ দাদারা এগুলো পূজা করতো, এগুলো সামনে কামনা বাসনা পূরণ করার জন্য চাইতো, এগুলো সামনে সিজদা করতো, এগুলোকে মানতো, আর তোমরা তোমাদের বাপ দাদা ধর্মকে ছেড়ে দিলে, তোমরা পালন করবে না, তাই নাকি? তাই তো তারাও শুরু করলো, এইবার মূর্তি পূজা চালু হয়। বন্ধুগণ আজকে কোনের ব্যাপারটা যেমন হারে আমাদের সমাজে প্রবেশ করেছে ভাইরাস, এই ভাইরাস একদিন ইসলাম হয়ে যেতে পারে, 100 বছর পরে মানুষরা বলবে যে না এটা না যায় না এটা জায়েজ, এটা তো ইসলামে আছে, না হলে তো অমুক মাওলানা সাহেব তার ছেলের বিয়েতে পণ দিয়েছে, অমুক হুজুর সাহেব তার ছেলের বিয়েতে পণ দিয়েছে, অমুক মুফতি সাহেব তার ছেলের বিয়েতে পণ নিয়েছে, এরকম ঘটনা আজকে তো শোনা যাচ্ছে যে অমুক মুফতি সাহেব বা অমুক মাওলানা সাহেব পণ নিয়েছে, তো কিছুদিন পরে কি হয়ে যাবে এটা ইসলাম, ইসলামের লোকেরা পরিণত করে দেবে। তো বন্ধুগণ আমাদের যে অজ্ঞতা আজকে কোরআন হাদিস থেকে দূরে থেকে আমরা শয়তানের ফাঁদে আমরা পা দিয়ে দিয়েছি, এই জন্য কোরআন হাদিস পেশ করা হলে আমরা বলছি নতুন নতুন হাদিস বের হচ্ছে নাকি, শয়তান কিভাবে আমাদেরকে বিভ্রান্ত করে রেখেছে, কিভাবে আমাদের ব্রেনে ভাইরাস ঢুকে রেখেছে রেখেছে সেটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। বন্ধুগণ তাহলে যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সত্য গ্রহণের বাধা, এই সব বাধাগুলো আমাদের ব্রেনে, এই সব ভাইরাসগুলো আমাদের ব্রেনে থাকার কারণে আমরা কোরআন এবং হাদিসকে গ্রহণ করতে পারছি না, সুতরাং এই সব ভাইরাসগুলোকে ডিলিট করে দিয়ে, এই সব ভাইরাসগুলোকে আউট করে দিয়ে কিভাবে আউট করবেন, আপনাকে পবিত্র কোরআন এবং সহি হাদিস অধ্যয়ন করতে হবে, তাহলে আপনি সঠিক জিনিসটা জানতে পারবেন এবং ভুল জিনিসটা আস্তে 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 আপনার ব্রেন থেকে বের হবে। আমাদেরকে যেহেতু আলোচনা শেষ করতে যাচ্ছি এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে কোরআন এবং সহি সুন্নাহর সঠিক বুঝদান করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বুঝ নেওয়ার পরে পরে যাতে আমরা সেটাকে যাতে আমলে পরিণত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে যেন প্রশস্ত করে দেয় কোরআন এবং হাদিস গ্রহণ করার জন্য, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করতে চাই যে হে আল্লাহ আমরা এখানে যেসব ভাইরা উপস্থিত আছি এবং যেসব ভাইরা উপস্থিত নাই সকলকে যাতে কোরআন এবং হাদিসের যে মহব্বত সেই মহব্বতটা শুধু মুখের মহব্বত নয়, সেই মহব্বতটা শুধু চুমু খাওয়ার মহব্বত নয়, সেই প্রকৃত যে মহব্বত অর্থাৎ আমাদের জীবনকে পরিবর্তন করা কোরআন এবং হাদিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের অন্তরে এটা প্রবেশ করিয়ে দিন, আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ তিরমিজির একটা হাদিস বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মজলিসে থাকাকালে যদি কোনো কিছু পাপ হয়ে যায়, মজলিসে থাকাকালে যদি কোনো পাপ হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়া পড়ে দিলে সব পাপ মাফ হয়ে যাবে, সব গুনাহ মিটে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তার পদ্ধতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি শিখিয়ে দিয়েছেন, সেটা আমরা প্রত্যেকে আমরা বিশেষ করে এই একটা ছোট্ট দোয়া, সেই দোয়াটা আমরা আপন আপন ভাবে মানে পড়ার চেষ্টা করব এবং মুখস্থ করার চেষ্টা করব, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আজকে আমরা সেই দোয়া মুখস্থ না করে বা সেই দোয়া আমরা না করে আমাদের হুজুর সাহেবরা আজকে আমাদের একটা বিদাতি পদ্ধতির দোয়া শিখে সবাই মিলে হাত তুলে দোয়া করো, তাহলে এটা হচ্ছে বিদাতি, এতে কিন্তু কোনো পাপ মাফ হবে না। যদি মজলিস শেষে যদি সবাই মিলে হাত তুলে দোয়া
দোয়া করে যে ফজিলতের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই তিরমিজি হাদিসে একটা দোয়া শিখেছেন, ছোট্ট একটা দোয়া, সেই যে পাওয়ার, সেই পাওয়ার আপনি সারা রাত যদি ডুকে টুকরে কেড়ে কেড়ে যদি সেই দোয়া করেন কিন্তু ওই ফজিলত পাবেন, এটা হবে বিদআত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে, কারণ আল্লাহ সুবহানাল্লাহ বলেছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের আদর্শ, তোমাদের মডেল, তোমাদের ডাইস, তোমাদের ফরমা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন হুজুর সাহেব নয়, কোন মৌলী সাহেব নয়। আমাদের ইবাদত তখনই কবুল হবে যখন আমাদের ইবাদত আল্লাহ এবং তার রাসূল যে বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা পদ্ধতি অনুযায়ী হবে, তবে আমাদের ইবাদত কবুল হবে। আর আমার ইবাদত, আমাদের ইবাদত যদি রাসূলের পদ্ধতি না হয়ে যদি এর বিপরীত পদ্ধতিতে যদি হয়ে থাকে, আমরা যতই বেশি বেশি ইবাদত করি সেটা আল্লাহ সুবহানাল্লাহর কাছে কোনো কাজে আসবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৈতির শেষে একটা দোয়া শিখে দিয়েছে, সেই দোয়াটা আপনারা সকলে করবেন, সেটা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।